আল্লাহর নবী এই ঈদ অর্থ যে খুশি, ঈদ অর্থ যে আনন্দ, সেই আনন্দ সেই খুশির তাৎপর্য কি জাতির সামনে তার উম্মতের সামনে পেশ করেছেন। অধ্যাপক গোলাম মিয়া পরওয়ার একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল। তিনি 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন থেকে জামাতে ইসলামী মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর পূর্বে 2016 সাল থেকে তিনি জামাতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পারিবারিক ও শিক্ষাজীবন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 1959 সালের 8 জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরুমণি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মিয়া আব্দুল হামিদ। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শিরুমণি হাই স্কুল থেকে এসএসসি, বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং আজম খান বাণিজ্যিক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বিকম অনার্স সহ এমকম পাস করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িত। 1974 সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1975 সালে শেষার্ধে ইসলামিক আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামিক আদর্শভিত্তিক রাজনীতিতে শরিক হন। প্রতিষ্ঠা লগ্ন হতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত হন এবং তিনি বিভিন্ন মেয়াদে ইসলামী ছাত্র শিবিরে ফুলতলা থানা সভাপতি, খুলনা সদর থানা সভাপতি, বিএল কলেজের সভাপতি, কমার্স কলেজের সভাপতি এবং 1984-85 সেশনে খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এই সময় তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বক্তৃতা, বিতর্ক, প্রবন্ধ, পত্রপত্রিকা সম্পাদনা ও লেখালেখি কাজে নিজেকে সম্পৃক্ত করেন। গবেষণা ও বিশ্লেষক ধর্মী জ্ঞান গর্ম প্রবন্ধ স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পত্রপত্রিকা ছাপা হয়। বিভিন্ন বিষয়ে তার লেখা 6টি গ্রন্থ রয়েছে, আরও কয়েকটি প্রকাশনার পথে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের রাজনৈতিক ও কর্মজীবন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়া ছাত্রজীবন শেষ করে সাংবাদিকতা ও অধ্যাপনা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসাবে তিনি কয়েক বছর দায়িত্ব পালন করেন। এই সময় খুলনা ফ্রেস ক্লাব নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2 বছর কাল তিনি খুলনা ইসলামিয়া কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি জামাত ইসলামীতে যোগদান করেন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত খুলনা মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালের নভেম্বর থেকে কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলিয়া আসন থেকে জামাত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। 1994 সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক পরিচিত ও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 ফুলতলা ডুমুরিয়া আসন থেকে জামাতে ইসলামের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে 2008 সালে নবম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। 2014 সালে 20 দলীয় ঐক্যজোট সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলে তিনি দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকেন। 2018 সালে শেখ হাসিনার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে 20 দলীয় জোট সহ ঐক্যফ্রন্ট গঠন করলে তিনি জোটের প্রার্থী হিসাবে একই আসন থেকে নির্বাচিত অংশগ্রহণ করেন। 2018 সালের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। নির্বাচনের দিন তার কর্মীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার কারণ দেখিয়ে তিনি নির্বাচন বর্জন করেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গ্রেপ্তার ও কারাবরণ। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে 2010 সালের 30 জুন খুলনার একটি মিছিল থেকে গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়। এরপর থেকে দফায় দফায় জেলগেট থেকে ও রাজনৈতিক সভা থেকে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন তার উপর কারা নির্যাতন চালানো হয়। হাসিনা সরকারের শাসন আমলে দীর্ঘ প্রায় 5 বছর তিনি কারা নির্যাতন ভোগ করেন। এই সময় তাকে প্রায় 30 দিন রিমান্ডে নিয়ে তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের বিদেশ সফর। অধ্যাপক মিয়া গোলাম পরওয়া 2002 সালের প্রথম মে থেকে
15 দিন জাপান সফর করেন। সেখানে তিনি ইসলামিক মিশন জাপানের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এই সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত হিরোশিমা ও নাগাসাকি পরিদর্শন করেন। 2002 সালে 15 থেকে 17 ডিসেম্বর তিনি থাইল্যান্ড সফর করেন। এই সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়া স্বাস্থ্য বিষয়ক এই সম্মেলনে তার বক্তব্যের বিষয় ছিল সামষ্টিক অর্থনীতি ও স্বাস্থ্য। 2003 সালে সরকারি হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি সৌদি আরব গমন করেন। 3 থেকে 24 ফেব্রুয়ারি সফরকালে হজ ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও অন্য অন্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন। 2007 সালে 8 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত সুইজারল্যান্ড সফর করেন। এই সময় জেনেভায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর 111তম সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে তার বক্তব্যের বিষয় ছিল জীববৈচিত্র সংরক্ষণে সংসদসমূহের ভূমিকা। 2007 সালে অক্টোবর মাসে তিনি ব্রিটেন সফর করেন। তিনি ইসলামিক ফোরাম অফ ইউরোপ 2007 আয়োজিত বিভিন্ন সেমিনার ও সম্মেলনে বক্তব্য রাখেন। তখন ব্রিটিশ পার্লামেন্ট বার্মিংহাম ইউনিভার্সিটি পরিদর্শন করেন। তিনি 2006 সালে 17 থেকে 19 জানুয়ারি তৃতীয় ভারত বাংলায় যুব সংলাপ শীর্ষ সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। সেখানে তার বক্তব্যের বিষয় ছিল আঞ্চলিক উপ আঞ্চলিক সহযোগিতার উদ্বেগ। এই প্রেক্ষিতে পররাষ্ট্রনীতি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারের উপায়। তিনি ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPF এবং 13তম সার্ক শীর্ষ সম্মেলনে উদ্বোধনীয় অধিবেশনে যোগদান করেন। আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।